নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আমার কুকিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব শাপলা চিংড়ি। এই সময় তো শাপলা খুব ভালো ওঠে, তাই এই সময় শাপলাটা দিয়ে অনেক রকম রান্নাই করা যায়। নিরামিষ যেমন নারকোল কোড়া দিয়ে রান্না হয়, তেমনি চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে খেতে। আজকে আমি চিংড়ি মাছ দিয়েই করব। আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা, আর দেব ফোড়নের জন্য পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। এ দেখুন, আমি একদম ছোট টাইপের চিংড়িটা একদম ভালো করে পরিষ্কার করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। শাপলা চিংড়ি সাধারণত একটু কুচো চিংড়ি দিয়েই ভালো হয়। ফোড়নটা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা একটু ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। আমি এর মধ্যেই এই কেটে রাখা শাপলাগুলোকে দিয়ে দেবো। দেখুন, শাপলাগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। এটা সবুজ রঙের শাপলা, যেমন লাল রঙের একটা পাওয়া যায়, এটা সবুজ রঙের। এবার ভালো করে মিশিয়ে নেব। শাপলাটা একটু ভেজে নিলাম, এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী দেবেন। আর দেবো স্বাদ মতো নুন, যেহেতু শাপলাটা সেদ্ধ হলে আরও কমে যাবে, তাই নুন আমি অল্পই দিলাম। পরে একদম লাস্টে একবার টেস্ট করে দেখে নিয়ে তবে আবার দেব যদি লাগে। এবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চারটে লঙ্কা। ব্যাস, আমি এবার এই শাপলাটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। খানিকক্ষণ পর এসে দেখাচ্ছি কেমন হলো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে একটু দেখি। দেখুন, শাপলাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাসুন্দি, আপনারা সর্ষের বাটাও দিতে পারেন। যারা একটু মিষ্টি খান তারা চিনি দিতে পারেন, আমি দিলাম না। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিলেই ব্যাস রেডি। একদম ঝোল শুকিয়ে গেছে, আমি এবার এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দেবো। এটা অপশনাল, আপনারা ইচ্ছা হলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে কাঁচা তেলের গন্ধটা খুব ভালো লাগে। ব্যাস রেডি, শাপলা চিংড়ি রেডি। দেখুন কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়তো পাশে থাকতেই হবে। আর একবার অন্তত এই রান্নাটা করে বাড়িতে খাবেন, দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।